তো হেই গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, এই ভিডিওতে আমরা কথা বলবো অনেক কিছু নতুন নতুন ইভেন্ট ও আপডেট নিয়ে, যেগুলো আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখান থেকে কিন্তু আমরা ফ্রিতে ইমোট নিতে পারবো এবং ফ্রিতে ড্রেস, স্কেটবোর্ড, গাড়ির স্কিন এবং আরও অনেক কিছু পাবো। তো ওইগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ না করে। হ্যাঁ, যারা এখনও ভিডিওটা লাইক করেনি, কি করছো, তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও, আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট, ভালো খারাপ যাইছে কমেন্ট করো। তবে নাইস ভিডিও, ভালো ভিডিও লাগলে আমি বেশি খুশি হব। আর এই চ্যানেলে যারা নতুন এসছো, কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো এর ফ্রি ফায়ার প্রতিটি ইভেন্ট রিলেটেড এবং আইটেম রিলেটেড ভিডিও আমি সবকার প্রথমে এই চ্যানেলে দিয়ে থাকি। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করার পাশে অল বেল আইকনে ক্লিক করবে, না তো দেখবে তোমাদের কাছে আবার তখন নোটিফিকেশনে যাবে না। তো চলো ইয়ার, এরপর বেশি দেরি না করে আমরা সোজা চলে যাবো সবকার প্রথম। তো সবকার প্রথম ইভেন্ট হচ্ছে এই যে তোমরা দেখতে পাবে এই ফটোটা, ফাইট উইথ, এখানে দেখতে পাবে কো নাইট, অর্থাৎ এখানে আমাদের এখানে দেওয়া আছে গেরিনা ফ্রি ফায়ার তারা তাদের মানে ইউটিউব চ্যানেলে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে তারা এই ফটোটা শেয়ার করেছে। তারা কনফার্ম করে দিয়েছে যে আমাদের কো নাইট ইভেন্টটা আমাদের কনফার্ম আসছে আমাদের সার্ভারে। তো কবে আসছে সেটা আমি বলে দিচ্ছি। তো এটার মিশন স্টার্ট হবে আমাদের 16 এপ্রিল, এখানে গেরিনা দিয়ে দিয়েছে মিশন স্টার্ট ফ্রম 16 এপ্রিল, এবং এই ইভেন্টটার পিক ডে হবে এই 24 এপ্রিলে। তো চলো এই ইভেন্ট আমাদের কেমন হবে সেটাও বলে দিচ্ছি। তো আমাদের সার্ভারে এটা 16 তারিখে ওপেন হবে। তো চলো এই ইভেন্টের ভিতরে গেলে আমরা কেমন দেখতে পাবো সেটাও জেনে নিই। তো গাইজ, কো নাইট ইভেন্টে যখনই তোমরা ক্লিক করবে, মানে আমাদের সার্ভার যখন ওপেন হবে, তারপর আমাদের এই যে এরকম একটা পেজ দেখাবে যেখানে কো নাইট উপরে লেখা থাকবে। তো ইভেন্ট পেজটা হবে এরকম। তো এটা তাদের 14 তারিখ থেকে হবে, তো আমাদের কিন্তু 16 তারিখ থেকে ইভেন্টটা শুরু হবে। তো এরপর দেখো এখান থেকে কী কী আমরা ফ্রিতে পাবো, সবগুলো এই জিনিসগুলো কিন্তু ফ্রিতে পাবো। তবে এক দুটো আইটেম চেঞ্জ হতে পারে, ধরো স্কেটবোর্ডের বদলে একটা অন্য কোনো দিলেও এরকমভাবে এক দুটো হয়তো আমাদের চেঞ্জ হতে পারে, বাকি জিনিসগুলো সিম্পলভাবে একই রকম থাকবে। তো এই বান্ডেলটা আমরা কিন্তু কো নাইট ইভেন্টটা একেবারে ফ্রিতে পাবো। তো চলো এরপর ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে তোমরা, মানে যখন আমাদের সার্ভার আসবে তখন তোমাদেরকে বলে দিচ্ছি। তো লগ ইন, অর্থাৎ আমরা যখন প্যাচ আপডেট করবো, ফ্রি ফায়ার আপডেট করবো 14 তারিখে, তখন কিন্তু আমরা রেফারেল ভাউচার ফ্রিতে পাবো। তারপর স্পেশাল ইন্টারফেস আসবে একটা ওয়েব ইভেন্ট, সেখান থেকে এই বান্ডেলটা ফ্রিতে পাবো এবং এগুলো কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো। এবং তারপর আছে আরও একটা 7 ডেজ লগ ইন, অর্থাৎ 7 দিন লগ ইন করার পর ওই জিনিসগুলো আমরা ফ্রিতে পাবো। এরপর চলো নেক্সট আছে এই, এটা কি ইয়ার, হ্যাঁ যাই হোক, এটা বাদ দেওয়া, এটা যখন আসবে তখন বুঝে নেবো। তারপর এই যে স্কাই লিঙ্ক একটা আসবে জিনিস, যেটা কিন্তু স্কেটবোর্ডের মতো, তো এটাও কিন্তু আমরা লগ ইনের সাহায্যে ফ্রিতে পাবো। এরপর আরও একটা নিচে আছে, এটা হচ্ছে ব্যাকপ্যাক, তো এটাও কিন্তু আমরা ফ্রিতে পাবো। তো আশা করি বুঝতে পেরে গেছো কো নাইট ইভেন্টটা কবে হবে। তবে এর মানে কো নাইট ইভেন্টের পিক ডেটা হবে 24 তারিখে। তো গাইজ, এরপর চলো আমরা নেক্সট ইভেন্ট যাবো। তো গাইজ, নেক্সট ইভেন্ট হবে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট নিয়ে। তো এই ইভেন্টটা আমাদের গেমের ভিতর প্রায় কিছুদিন পর শুরু হয়ে যাবে, যেখানে কিন্তু আমাদের ওই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্ট পেজটা আমাদের থাকবে এরকম। তো তোমরা দেখতে পাবে এখানে একটা কাপের ফটো দেওয়া আছে, এই যে কাপের ফটো দেওয়া আছে, তো এই কাপের ফটোটা হবে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটা। তো এটা কিন্তু কিছুদিন পর শুরু হবে। তো এই ইভেন্ট পেজে যখনই তোমরা ক্লিক করবে, অর্থাৎ এই কাপের ভিতরে যখনই তোমরা ক্লিক করবে, তখনই কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের পুরো এরকম একটা ইন্টারফেস আসবে। তো সবকার প্রথম এখানে দেখতে পাবে এই ক্যামেরার মতো ছবি। তো ক্যামেরার মতো ছবিতে যখন তোমরা ক্লিক করবে এই ক্যামেরাটাতে, তখনই আমরা কিন্তু ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম দেখতে পাবো। যখন আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ অর্থাৎ ওয়ার্ল্ড কাপ ইভেন্ট চলবে, তখন মানে ওই লাইভ দেখতে পাবো। তারপর এখানে এটা থাকবে আমাদের মানে জিনিস এক্সচেঞ্জ, অর্থাৎ আমরা টোকেন দিয়ে জিনিস নিতে পারবো না। তো এই যে উপরে আছে টোকেন, তো এই টোকেন দিয়ে আমরা স্কেটবোর্ড এবং ড্রেস ক্লেম করতে পারবো। তারপর এখানে আছে এই যে এই গোল দাগ দিয়ে দিলাম, এটা হবে লগ ইন রিওয়ার্ড। তো আশা করা যাচ্ছে এটার জন্য আমাদেরকে ফ্রিতে এই যে আমাদের এই ওয়ার্ল্ড কাপের ইমোটটা দিতে পারে, যেটা আমাদের নতুন ইমোট আমাদের গেমের ভিতরে আসবে। এই ওয়ার্ল্ড কাপের ইমোটটা আশা করা যাচ্ছে আমাদের এখানে লগ ইনের সাহায্যে দিতে পারে, পুরোপুরি কনফার্ম না, আমি সিম্পল আমার ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ ইভেন্টে যদি আমাদেরকে ওই ইমোটটা দেয় এখানে লগ ইনের সাহায্যে, তাহলে কিন্তু এটা খুব ভালো হয়। তারপর এখানে আছে আরও একটা ইভেন্ট অপশান, তারপর এখানে প্রচুর এবং অনেকগুলো এখানে ইভেন্ট অপশান আছে। তো এই ইভেন্ট পেজটা আমি তোমাদেরকে সবকার প্রথমে জানিয়ে দিলাম। তবে এখানে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট হবে, তো তার জন্য আশা করা যাচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড কাপের ওই ইমোটটা ফ্রিতে দিতে পারে, মানে বুঝতে পারলে তো, কারণ ওয়ার্ল্ড কাপের ইভেন্টটা হবে আর ওই ইমোটটা নতুন আছে, তার জন্য আশা করা যেতে পারে। তো দেখো এটা কিন্তু কোনো নিউজ না, আমি সিম্পল আমার তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইজ, এরপর চলো নেক্সট ইভেন্ট। নেক্সট ইভেন্ট হচ্ছে এই যে এই ইভেন্টটা, তো এখানে তোমরা দেখতে পাবে বাইরের সার্ভার এটা একটা ইভেন্ট, তাদেরকে কিন্তু এই প্রণাম বা নমস্কার করার ইমোটটা একেবারে ফ্রিতে দিচ্ছে লগ ইনের সাহায্যে। তারা তারিখে যখনই এই লগ ইন করবে ফ্রি ফায়ার অর্থাৎ ওপেন করবে, তখনই কিন্তু তারা এই প্রণাম করা অর্থাৎ
এ নমস্কারের ইমোটটা পেয়ে যাবে। তো তার জন্য আরও একটা তোমাদেরকে নিউজ দিয়ে দিলাম, যে তার জন্য বলছি নতুন যে কোনো একটা ইমোট ফিরিতে পাবো। দেখো বারে সার্ভারে ফিরিতে দিচ্ছে, মানে আমাদের সার্ভারে যে কোনো একটা ইমোট ফিরিতে পেয়ে যাবো। তো বন্ধুরা আজ পর্যন্ত কিন্তু এতটি, ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইজ আর বেশি দেরি করবো না, থ্যাংকস ফর ওয়াচিং দিস 17।